नमस्कार बंधुरा आमी जिको आपनारा देखछेन जिकोस किचेन एंड ब्लॉग जिकोस किचेन एंड ब्लॉगेर नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज 75তম স্বাধীনতা দিবস। এই 75তম স্বাধীনতা দিবসে বীর জওয়ান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আপনারা দেখবেন ট্রাই কালার একটি ফুড রেসিপি, সাথে থাকছে গান। এই সব দিয়েই আমাচ্ছি আজকের পর্ব। नमस्कार बंधुरा, आज 15 আগস্ট ভারতের 75তম স্বাধীনতা দিবসে দেশমাতাকে শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানাই। 1947 সালের 15 আগস্ট শত শত বিপ্লবীদের প্রাণের বিনিময়ে আমাদের দেশ ভারতবর্ষ তার দীর্ঘ অপেক্ষার পর স্বাধীনতার স্বাদ পেয়েছিল। প্রায় 200 বছর ইংরেজদের অত্যাচার ও শাসনের হাত থেকে মুক্ত হয়ে ভারতের মাটিতে ফুটে উঠেছিল স্বাধীনতার ফুটন্ত গোলাপ। ভারতের পূর্ব আকাশে উদিত হয়েছিল নব আশা, আকাঙ্ক্ষা ও নতুন সূর্য। তাই প্রতি বছর নব আহ্লাদে, নব উদ্দীপনায় এই দিনটি মহাসমারোহে পালিত হয়। তাই আজ এই ঐতিহাসিক শুভ মুহূর্তে আমি ও আমার মা দুজনে মিলে গান ও রান্নার মধ্য দিয়ে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি। দিনে আমাদের দেশের সকল বীর ও বীরাঙ্গনাদের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং স্যালুট জানাই সেই সকল জওয়ানদের যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের দেশ ও দেশের সীমানাকে রক্ষা করে চলেছে। জয় ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। বাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হার মানব না, হার মানব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হার মানব না, হার মানব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটে গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু মানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমি আপনাদের জন্য বানাচ্ছি টাই কালার ধোসা। এই টাই কালার ধোসা বানাতে আমার কী কী উপকরণ লাগছে দেখে নিন। এটি একটি ইউনিক টাইপের ধোসা। আমি বানাতে চাইছি টক ঝাল মিষ্টি ধোসা। টকের জন্য আমরা ব্যবহার করছি টক দই, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর তুলসী পাতা বাটা, আর মিষ্টির জন্য তালের পাল্প, অর্থাৎ তালের পাল্প দিয়ে যেটা হবে কমলা কালারের সেটা মিষ্টি মিষ্টি হবে, আর যেটা সাদা কালারের হবে টক দই দিয়ে ওটা
ওই লেয়ারটা পাবেন একটু টক টক স্বাদ। আর যেটা গ্রিন কালারের লেয়ার হবে এর লেয়ার হবে এই তিনটে কালার দিয়েই। আজকে আমাদের বিশেষ নিবেদন টাই কালার ধোসা। এই টাই কালার ধোসা বানাবার জন্যে আমার যে যে উপকরণগুলি লাগছে দেখে নিন। আমি এখানে নিয়েছি পাকা তালের কাই, টক দই, তুলসী পাতা বেটে রস বার করে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ইনো নিয়েছি, দুধ নিয়েছি, লাগছে পরিমাণ মতন নুন, চালের গুঁড়ি, সুজি, চিনি আর ঘি। এবার দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে আজকের রেসিপি টাই কালার ধোসা। এবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক বাটি মতন টক দই। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। এবার এতে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে অল্প করে দুধ দিয়ে একটা ভালো মিক্স ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মিক্সড করে নিতে হবে। কনসিস্টেন্সিটা দেখুন, খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবারও পরিমাণ মতন ইনো। সব কিছু দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে এই সাদা মিশ্রণের ব্যাটারটা, এবার এখানে তিনটে গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসে সম পরিমাণ ভাগ করে নিচ্ছি। দু চামচ করে তিনটে গ্লাসে ভাগ করে নিচ্ছি। এই যে আমি তিনটে সাদা মিশ্রণ তিনটে জায়গায় ভাগ করে নিয়েছি। এবার প্রথম একটা মিশ্রণটা কমলা করার জন্যে তালের পালকটা দিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার সাদা মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে ওতে দিয়ে নিচ্ছি টক দই দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু গুলিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। আবার একটা বোলে সাদা মিশ্রণটা নিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর তুলসী পাতার রস। সব দিয়ে আবারও ভালো করে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। এই যে দেখুন টাই কালারের মিশ্রণ বানিয়ে নিয়েছি তিনটে, কমলা, সাদা, সবুজ। এই কমলার জন্যে আছে তালের পাল্প দিয়ে বানিয়েছি, এটা একটু মিষ্টি মিষ্টি লেয়ার। এই সাদাটা টক দই, চালগুঁড়ি আর সুজি দিয়ে বানিয়েছি, এটা একটু টক টক। আর এটা বানিয়েছি তুলসী পাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এটা সবুজ লেয়ার, এটা একটু ঝাল ঝাল। তাহলে মিষ্টি টক আর ঝাল, টক ঝাল মিষ্টির ধোসা, টাই কালার ধোসা আমার এবার তৈরি হচ্ছে। এবার একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুটা ঘি ব্রাশ করে নিন। প্রথমে এক চামচ কমলা লেয়ারটা নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। এইভাবে কমলা লেয়ারটা দেওয়ার পর মাঝখানটা এইভাবে সাদা লেয়ারটা দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি সবুজ লেয়ারটা। এইভাবে বানিয়ে নিয়ে চাপা দিয়ে দু মিনিট রেখে দিতে হবে ভাপেতে। এই দেখুন দু মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর একটু ঘি নিয়ে এবার এই ওপর থেকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে ওপর থেকে ঘি ব্রাশ করে নিয়ে উল্টে নিলেই তৈরি আজকের রেসিপি টাই কালার ধোসা। দেখুন বন্ধুরা, টাই কালার ধোসা ইজ রেডি টু সার্ভ। এবার প্লেটিংয়ের পালা। দেখুন বন্ধুরা, আমার টাই কালার ধোসা ইজ রেডি টু সার্ভ একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেট করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গ্রেট করা গাজর, আর নিয়েছি পুদিনা পাতা, একটা পাতিলেবু রিং করে কেটে নিয়েছি, আর নিয়েছি টক দই। এই সব উপকরণ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আজকের রেসিপি টাই কালার ধোসা। প্রথমে কমলা লেয়ারটায় কিছু গ্রেট করা গাজর দিয়ে ডেকোরেট করে নিচ্ছি।
এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। এবার হোয়াইট লেয়ারটা একটা পাতিলেবু রিং করে কেটে রেখেছিলাম, ওটা মাঝখানে দিয়ে দিলাম। আর গ্রিন আর নিয়ে নিচ্ছি একটু টক দই, দুপাশে টক দই দিয়ে নিচ্ছি। আর গ্রিন লেয়ারটায় পুদিনা পাতা দিয়ে এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমাদের সাজানো হয়ে গেছে ট্রাই কালার ধোসা। এইভাবে ডেকোরেট করে নিয়ে পরিবেশন করছি আজকের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রাই কালার ধোসা ইজ রেডি টু সার্ভ।